নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার নোয়াখালী থেকে আরও দুই আসামি আব্দুর রহিম ও রহমতুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এখনও পর্যন্ত এই মামলার চারজনকে গ্রেফতার করা হলো। ঘটনার 32 দিন পর রাতে নয় জনের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুইটি মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। গত 2রা সেপ্টেম্বর স্বামীকে পাশের ঘরে বেঁধে রেখে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে স্থানীয় বখাটে বাদল, দেলোয়ার, কালাম এবং তার সহযোগীরা। বাধা দিলে গৃহবধূকে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও ধারণ করে তারা। এদিকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রেদওয়ান, বিক্ষোভ সমাবেশ থেকে কি দাবি জানানো হচ্ছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। এজি মাহমুদ, এখানে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতা যারা আছে, আসলে সব ব্যানারেই সব ছাত্ররা আসলে এখানে মানববন্ধন করছে, এবং সেই মানববন্ধনটা আমি দেখাতে চাই এখানে কিছু সময়ে, যে এখানে কিছুক্ষণ 12টার সময় আসলে এই মানববন্ধন শুরু হয়েছে এবং মানববন্ধনটি এখনও চলছে, এবং যারা হচ্ছে এই ঘটনার সাথে সম্পৃক্ত, যারা দোষী তাদের আসলে দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানাচ্ছেন তারা। এখানে আসলে প্রতীকী, এখানে আসলে এখানে বিভিন্নভাবে এখানে বাম ছাত্র সংগঠন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, তারপর হচ্ছে এখানে ছাত্রদল সহ বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন যারা আছে সবাই এই টিএসসি থেকে শাহবাগ এলাকায় আসলে তারা মানববন্ধন করছেন এবং বিভিন্নভাবে এখানে মিছিলও দিচ্ছেন। কিন্তু আমি একটু বলতে চাই যে শুধুমাত্র এখানে কিন্তু নয়, এর বাইরেও শাহবাগ মোড়েও কিন্তু ছাত্ররা ওখানে অবস্থান নিয়েছেন এবং ওখানে কিন্তু তারা রাস্তা আটকে দিয়েছেন। আমি এখান থেকে ওখানে যাওয়ার পর নিশ্চয়ই সেটিও আসলে আসলে দেখাতে পারবো। এখানে কিন্তু ছাত্রদের অনেকেই আসলে কথা বলছেন এবং তারা আসলে বিচারের দাবিতে যা করা উচিত তাদের, যারা দোষী, বিশেষ করে এই ভিডিও ভাইরাল হওয়ার পর আসলে যেভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সোচ্চার হয়ে গিয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে যারা অপরাধী তাদের কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এবং এখান থেকে দাবি জানানো হচ্ছে যাদের, যে 9 জনের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই 9 জনকেই যেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর কিন্তু তাদের শাস্তির আওতায় আনা হয় দ্রুত। এটি হচ্ছে আসলে তাদের তাদের দাবি। আমি একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই, যে এখানে যিনি কথা বলতেছেন একটু তার সাথেই কথা বলি, একটু শুনতে চাই আমরা। জি, আজকে নেতৃত্বে দেখেন যে এই রুহুল আমিনদের মতন, শাহেদ সাবরিনাদের মতন লোক রয়েছে। আজকে আমরা রাজপথে নেমেছি যে এই দর্শকদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য। দর্শকদের শাস্তির দাবিতেই কিন্তু আসলে এই মানববন্ধন। আমি আরো দু একজনের সঙ্গে কথা বলতে চাই, একটু বলবেন আপনাদের দাবিটা। আমাদের দাবিটা হচ্ছে এই রাষ্ট্রকে এখন সংস্কার করতে হবে। দেখা যাচ্ছে যে এই রাষ্ট্র কোনোভাবেই এখন আর ন্যায় বিচার তো নাই, পাশাপাশি মা বোন কেউই কেউই নিরাপদ না। আমরা চাচ্ছি যে মা বোনরা তাদের নিরাপদ জীবনযাপন করুক। আমি এখানে আছি এজি মাহমুদ, শাহবাগে রাস্তা আটকানো হয়েছে, আমি সেই বিষয়টি আসলে জানাতে চাই। কিছুক্ষণের মধ্যে আমি পরবর্তী বুলেটিন আরও তথ্য যে সব আমার কাছে থাকবে সেসব আপনাকে নিশ্চয়ই জানাতে পারবো। নিশ্চয়ই রেদওয়ান পরের ঘন্টায় নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সঙ্গে।